بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان <applause> وعليكم السلام ورحمة الله وبركاته محمد عمر فاروق باي بانغلاتي شيرد حقا تكيشان تيشان فاسق قدر كي بولي. ভাই অনামাই কামদের কথাই ফাঁসুক বলা হয় দেখেন যে ফাসিক বলা হয় যে বলা আন যে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায় তাকে বলা হয় ফাসিক বাংলা যাকে আমরা বলি অনাচারী কিংবা পাপি জি ফাসিকের বাংলা হচ্ছে ওয়ানাচারী কিংবা পাপি যে ওয়ানাচার করে যে পাপ করে তাকে বলে ফাসিক আর শরীয়তের পরিভাষায় হচ্ছে যে হুয়াল খরি যন্ত আতিল্লাহ যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে আল্লাহর এতা থেকে বেরিয়ে যায় সে হচ্ছে ফাসিক কারণ লিয়ান ফিসক লোগা কারণ শরীয়তের পরিভাষায় বা লোগাতে আবিধানিক পরিভাষায় ফিস্ক বলা হয় হুয়াল খুরু আন্ত আতিল্লাহ আল্লাহর এতাহত থেকে বেরিয়ে যাওয়া

শিরকে ছাড় তার মানে বাদ দিয়ে শিরকে বাদ দিয়ে যত কবিরা গুণা আছে এই কবিরা গুনা গুলোর মধ্যে যে কোনো কবিরা গুনাতে কেউ যদি লিপ্ত হয় তাকে বলা হবে ফাসিক ফাসিকান তাকে ফাসিক আদালা তার আদালত হয়ে যাবে তার মানে তাকে আর বিশ্বাসী ভাবা যাবে না লাতুক বল শাহাদাত তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না জি আর তাকে আদিল বলে ভাবা যাবে না যে আদিল বলেও ভাবা যাবে না যে আদলান যেহ যতক্ষণ না সে তবা না করে নেবে তো বা করে নিলে না তাকে আদলা বা আদিল বলা যেতে পারে মোট কথা ফাসিক হচ্ছে যে কবিরা গুণাসমূহের মধ্যে কোনো গুণাতে লিপ্ত হয় তাকে বলা হয় ফাসিক ভাই এই ধরনের যদি কোনো সময় কোন মানুষ এরকম কাবিরা গোনা করে ফেলে তো ও করে নেই তাহলে তার সঙ্গে তো আমাদের উঠা বসা করতে সমস সমস্যা নেই কিন্তু এমন মানুষ যে কাবিরা গোনা করতি আছে করতে আচারছে তো ও করছে না এরকম যদি সমাজে কোনো লোক থাকেলে তাদের সঙ্গে উঠা বসা করা তাদের সঙ্গে লেনদেন করাটা কিন্তু কোনো মুসলমানের উচিত না